পদার্থ বিজ্ঞানে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন মেশিন লার্নিং ও এআই গবেষণায় অবদান রাখার জন্য। চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। তাদের গবেষণা মেশিন লার্নিং এআই তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হপফিল্ড এমন একটি গঠন বানিয়েছেন যা তথ্য জমা করে রাখার পাশাপাশি আবার রিকনস্ট্রাক্ট করতে পারে, অর্থাৎ পুনর্গঠন করতে পারে সেই তথ্যটি। আর হিন্টন এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যা স্বাধীনভাবে তথ্যের মধ্যকার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে। বর্তমানে ব্যবহৃত নিউরাল নেটওয়ার্কগুলোর পিছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ সময় সোমবার বিকেল 3:45 সুইডেনের স্টকহোম থেকে এবছরের পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয় সুইডিশ একাডেমি অফ সায়েন্স। নোবেল জয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদ পত্র এবং মোট 11 মিলিয়ন বা 1,10,00,000 সুইডিশ ক্রোনা। এর বর্তমান বাজার মূল্য 10,67,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় হবে 12,80,00,000 টাকা। দুই নোবেল জয়ীর মধ্যে এই 1,10,00,000 সুইডিশ ক্রোন ভাগাভাগি হয়ে যাবে। বিজ্ঞানে নোবেল নিয়ে প্রতি বছরের মতো এবছর বিজ্ঞান চিন্তা অনলাইনে থাকছে বিশেষ আয়োজন। যাই হোক, আর কি আপনারা শুনতে পেয়েছেন, গতকাল চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য দুজন নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজকে ঘোষণা করা হলো পদার্থ বিজ্ঞানে অবদান রাখার জন্য দুজন মার্কিন এবং কানাডিয়ান বিজ্ঞানীদেরকে নোবেল পুরস্কার দেওয়া হলো।